আমেরিকা ভেবেছিল ইরানের সাথে পাকিস্তানের একটি খেল দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে ইসরায়েলকে সুবিধা দেবে। একদিনের ব্যবধানে সামগ্রিক চিত্রপট 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। চরম একটা ব্রেকিং নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথে থেকে নতুন নতুন কিছু ব্রেকিং নিউজ রয়েছে সেগুলো জানবেন। ইতিমধ্যে ইরান এবং পাকিস্তান পররাষ্ট্রভিত্তিক যে একটি আলোচনা আছে সেটি সেরে নিয়েছে। বন্ধুরা, গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে সামগ্রিক বিষয়টি আর উত্তেজনাকর পরিস্থিতিতে না নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাকিস্তান এবং ইরান উভয়ই হরমুজ প্রণালীতে তাদের নৌমহড়া অব্যাহত রেখেছে। বন্ধুরা, সামগ্রিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে একে অপরের রাষ্ট্রদূত উভয় দেশে ফিরিয়ে নেবে। অর্থাৎ পাকিস্তান এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার যে একটি প্রক্রিয়া দেখা গিয়েছিল, এখন আর সেটি হচ্ছে না। তাদের সম্পর্ক আপাতত পুনর্বহাল হয়েছে এবং তারা সম্পর্ক সামনের দিকে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তৃতীয় পক্ষ হিসেবে যারা সুযোগ নিতে চেয়েছিল তাদের সম্ভাবনা শেষ। বন্ধুরা, এখানে সম্ভবত কয়েকটি দেশ কাজ করছে, তার মধ্যে রয়েছে সৌদি আরব। আপনারা জানেন দাবোসে যে ইকোনমিক সম্মেলন হচ্ছে এর ফাঁকে সাইডলাইনে বৈঠকে অংশ নিয়েছিল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সম্ভবত সৌদি আরবের তরফ থেকে পাকিস্তানকে সিগন্যাল দেওয়া হয়েছে ইরানের সাথে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য, এবং চীনের তরফ থেকেও ব্যাপারটি সম্পর্কে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার মানে তৃতীয় পক্ষের মুখে এবার ছাই পড়ল। বন্ধুরা, দখলদার দেশটি বর্তমানে ভেবেছিল ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হলে তারা এর সুযোগ নিতে পারবে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা আজ আবার ভগ্ন মনোরথে অবলোকন করল দুইটি দেশ আবার পরস্পরের সম্পর্ক যে একটি থিতিয়ে গিয়েছিল সেটি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। যাই হোক, এটি আর তৃতীয় পক্ষের জন্য খুব সুসংবাদ নয়, কিন্তু তৃতীয় পক্ষের জন্য দুঃসংবাদ রয়েছে। মিস্টার নেতানিয়াহু এবং আমেরিকার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আবারও টানাপোড়েন দেখা দিয়েছে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যদি একটি স্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে হয় তাহলে অবশ্যই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টির কোনো বিকল্প নেই। সম্ভবত সৌদি আরবের তরফ থেকে আমেরিকাকে প্রধান শর্ত আরোপ করা হয়েছে, যদি ইসরায়েলকে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হয় অবশ্যই এমন একটা পন্থা অবলম্বন করতে হবে যার মাধ্যমে প্যালেস্টাইনে ভবিষ্যৎ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একটি ওয়ে থাকতে হবে, আর এর বাইরে যদি অন্য কোনো কথা হয় তাহলে সৌদি আরবের সাথে সম্ভবত ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে বা ঝুলে যেতে পারে। আমেরিকা চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু তার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। কিন্তু নেতানিয়াহু সরকার গতকাল ঘোষণা করেছে যে তারা এই প্যালেস্টাইনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানটি আপাতত মানছেন না। যে যাই ইচ্ছা বলতে পারে, প্যালেস্টাইনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে ইসরায়েলের আপাতত কোনো পরিকল্পনা নেই। বন্ধুরা, এর মাধ্যমে তাদের অন্যতম দাদা আমেরিকার যে চিন্তাধারা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করল ইসরায়েল। এরপরই আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং বিশেষ করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি বিবৃতি দিয়েছেন এবং তিনি সরাসরি ইসরায়েলের এই প্রস্তাব বা ইসরায়েলের এই আশঙ্কাকে খণ্ডন করে দিয়েছেন। তারা বলেছে যে আমেরিকা অবশ্যই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে এবং এর বাইরে মধ্যপ্রাচ্যে সংহত এবং শান্তি স্থাপনের কোনো বিকল্প বা পরিকল্পনা নাই। মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার শান্তি স্থাপনের যে প্রক্রিয়া সেটিতে জল ঢেলে দিল ইসরায়েল, আর এর মাধ্যমে কি ইসরায়েলের উপকার হবে? আমার মনে হয় ইসরায়েলের কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা সিরিয়ার গোলান মালভূমি দখল করেছে, তারা মিশরের সিনাই উপত্যকা দখল করেছে, তারা জর্ডানের অংশ দখল করেছে, এখন তারা ইরাকের কিছু অংশ খেতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একেবারে ছোট্ট রাষ্ট্র ইসরায়েল এখন সকলের উপর প্রভাব বিস্তারের মাধ্যমে আমেরিকাকেও গোনায় না ধরে মূলত তার প্রভাব এই গাজা প্যালেস্টাইনের সম্পূর্ণ অঞ্চল দখল করার পরও অন্য অঞ্চলে ছড়িয়ে দিতে চায়। এইভাবে যদি তারা করতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ ইসরায়েলকে নিয়ে নাসানাসি করে, বিশেষ করে মুসলিম প্রধান দেশ, ওদের 12টা বেজে যাবে এবং এই শাস্তি ওদের প্রাপ্য। এখনই উচিত মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ অ্যাকোমোডেটেড হয়ে এই দখলদার দেশটির 12টা বাজানোর জন্য যা যা করা প্রয়োজন, মূলত তাকে নিরুৎসাহিত করা এবং তাকে একটা বিষয় নিশ্চিত একটি সংকেত প্রদান করা, যদি সে আরব বিশ্বে মুসলিম বিশ্বের অন্যান্য জায়গা দখল করার চেষ্টা করে তাহলে তাকে অ্যাকোমোডেটেডভাবে বা সম্মিলিতভাবে আরব বিশ্বের মোকাবেলা করতে হবে। বন্ধুরা, আমেরিকার এই তাংফাঙে এখন আর ছেলে বলানো কথায় আর কোনো সুযোগ নাই। সম্ভবত মধ্যপ্রাচ্যের এই পশ্চিমা দেশগুলো মূলত বলছে
যে তোমরা যেহেতু প্রভাবশালী তেল উৎপাদনকারী দেশ, তাই তোমাদের তেল কিনবো, তোমাদের এ সুবিধা দেব, সে সুবিধা দেব, তার বিনিময়ে এই ইসরায়েলের সকল অনৈতিক কাজগুলো রয়েছে তার সমর্থন দিয়ে যাচ্ছে। বন্ধুরা, ইসরায়েল কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন সেই বকে যাওয়া সন্তানের মতো। আমেরিকা যা বলে মূলত অনৈতিক হলেও তা মানে না, কিন্তু ইসরায়েলের এই মানানোর জন্য যদি ইরান সহ মধ্যপ্রাচ্যের যে সকল দেশ তাকে চেপে ধরতে চায়, আবার তাকে বিরোধিতা করে, অর্থাৎ তারা পিঠ দিয়ে পুক দিয়ে টোটালি ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করে। সুতরাং এই ধরনের দ্বিচারিতা কখনোই মেনে নেওয়া উচিত নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি স্ট্রং মেসেজ এখানে প্রদান করা উচিত যে তাদের অবশ্যই প্যালেস্টাইন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। যদি সৈন্য প্রত্যাহার না করে, তারা যৌথভাবে এখানে আক্রমণের পরিকল্পনা করতে পারে, অথবা হামাসকে বা ওখানকার যে সকল প্রতিরোধ মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে সেখানে তাদেরকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে পারে। যদি তাদেরকে দীর্ঘমেয়াদে 5-10 বছরের জন্য লাগাতার সমরাস্ত্র দিয়ে সহায়তা করে, তাহলে দখলদার দেশটি এখানে ঘাঁটি গেড়ে বসতে পারবে না। প্রতিনিয়ত এবং প্রতিদিন তাদের হতাহতের সংখ্যা বাড়বে, আর যতই হতাহতের সংখ্যা বাড়বে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করতে হবে। আর এখান থেকে চলে যেতে বাধ্য করতে না পারলে এখানে দেশ হিসেবে হয়তো কোনো একদিন দেখবেন যে পুরো প্যালেস্টাইন গিলে ফেলেছে। সুতরাং এই প্রক্রিয়া থেকে তাদের দূরে রাখার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর অ্যাটমিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তাই ইরান, তুরস্ক এবং সৌদি আরবের অবশ্যই এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হবে। যাই হোক, মধ্যপ্রাচ্যের বর্তমান একটি হুলস্থুল কর্মকাণ্ডের মধ্যেই এমন একটা পজিশন সৃষ্টি হয়েছে যেখানে মূলত পাকিস্তান এবং ইরানের মধ্যে যে সম্পর্ক খারাপ হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি শুরুতেই শেষ হয়ে গেছে। অর্থাৎ তৃতীয় পক্ষের এখন সুখ, বিশেষ করে খুশি হওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন আমেরিকা একটাই বোঝাচ্ছে, আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের বলেছি যে ইরান ইতিমধ্যে নাকি পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলেছে। হ্যাঁ, ইরান যদি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে, তাতে সৌদি আরব বা তুরস্কের মাথা ব্যথার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সৌদি আরব এক্ষেত্রে আর একটা কাজ করতে পারে, তারা বলতে পারে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, আমরাও এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হব। তারা যদি এটি বলে বা করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিগুলো যদি পারমাণবিক অস্ত্র ধারণের মাধ্যমে তাদের শক্তিকে আরও উচ্চ দিকে ধাবিত করে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তাতে সামগ্রিকভাবে এবং বৃহত্তর পরিসরে মুসলিম বিশ্বই উপকৃত হবে, এবং ইচ্ছা করলেই এই দখলদার দেশগুলো প্যালেস্টাইনকে গিলে খেতে পারবে না। এখন একটা ব্যাপার আপনাদের বলে রাখি, প্যালেস্টাইনকে বাঁচানোর অন্যতম এবং একমাত্র কারণ হলো আমেরিকার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আজ হোক কাল হোক, আমেরিকা আস্তে আস্তে পুরো প্যালেস্টাইন ধরে ইসরায়েলের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটি চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা মুখের উপর দিয়ে বলবে বা উপর দিয়ে বলবে যে এখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা, অন্যদিকে ইসরায়েল যা করবে তাতে তারা বাধা দেবে না। ইসরায়েলের একমাত্র কথা হলো পুরো প্যালেস্টাইন গিলে খেয়ে ফেলা। সুতরাং এটিকে বাধা দিতে হলে নিজেদের সামরিক প্রস্তুতির কোনো বিকল্প নেই। বন্ধুরা, যে কুকুরে কথা শোনে না তাকে মুগুর দিয়ে সোজা পথে আনাই হচ্ছে অন্যতম কাজ। সুতরাং এক্ষেত্রে তুরস্ক, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের তেমন মুগুর তৈরি করতে হবে, আর এদের অন্যতম মুগুর হলো অবশ্যই তাদের অ্যাটম। যদি তুরস্ক, ইরান এবং অন্য দেশগুলো অ্যাটম তৈরি করে, তাহলে তারা সম্মিলিতভাবে এখানে বাধা প্রদান করে তাদেরকে স্পষ্ট মুগুর দেখাতে পারবে। যদি তুমি প্যালেস্টাইন পুরো গিলে খেতে চাও, এই মুগুরের মুখোমুখি হতে হবে। হয় এখানে সুষ্ঠুভাবে বা এখানে ভদ্র সেলের মতো থাকবে, না হলে এখান থেকে যেখান থেকে এসেছিল শেষ পর্যন্ত সেখানে চলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সকল দেশ, বিশেষ করে মিত্রশক্তি এখানে তাদেরকে স্থাপন করেছিল, তাদের উচিত যে তোমরা যাদের স্থাপন করেছিল তোমাদের ওখানে নিয়ে চলে যাও। আপনারা জানেন বন্ধুরা দখলদার দেশটির প্রতিষ্ঠার ইতিহাস, তার প্রতিটি কোনায় কোনায় ফিলিস্তিনি মানুষের অধিকার। আপনার দেশে এসে যদি বহিরাগত কেউ এসে ঘাঁটি গাড়িয়ে তোলে এবং কয়েকদিন থাকার জন্য এখানে আশ্রয় চায়, তারপরে যদি আপনাকে বের করে দেয় ঘর থেকে, আপনার কেমন লাগবে? পুরো ইতিহাসটি ঠিক কেমন? আমি পরবর্তী আরেকটি ভিডিওতে এই রাষ্ট্র গঠনের ইতিহাস সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব। আপনারা বুঝতে পারবেন কেন এতটা কষ্ট, এতটা হৃদয়বিদারক দৃশ্য হজম করছে প্যালেস্টাইনের জনগণ। সবই তাদের, এই সমগ্র প্যালেস্টাইন অঞ্চলটি একসময় তাদের ছিল। বেশি দিন আগের কথা নয় যেখানে এখানে আরেকটি দখলদার রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। সুতরাং সামরিকভাবে নিজেদেরকে প্রচণ্ড মাত্রায় শক্তিশালী করা ছাড়া বর্তমান প্যালেস্টাইন রাষ্ট্রটি আপাতত রক্ষা করার কোনো ওয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। শুধুমাত্র যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকেই যদি সামরিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করা হয়, তারাই মোটামুটি একেবারে শেষ করে দিতে পারে এই দখলদার গোষ্ঠীকে, তারা যতই অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র নিয়ে আসুক না কেন। কারণ দখলদার দেশটি বাইরের তার দাদাদের সাহায্য ছাড়া বা তাদের প্রভুদের সাহায্য ছাড়া একদিনও টিকতে পারবে না।
শুধুমাত্র কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীকে সামলাতে ওদের মাজা ভেঙে গেছে। এইভাবে যদি প্রতিনিয়ত আক্রমণের মাধ্যমে ওদেরকে যথেষ্ট শিক্ষা প্রদান করা যায়, ভবিষ্যতে ওদের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে, এটাই আমার কাছে মনে হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।